যাই হোক, আজকের শুরু করবো না ধাঁধা দিয়া, যতক্ষণ অবধি আমি না কমু বলুন তো কে, আপনারা কইবেন না, ঠিক আছে? যে মানুষটা এমন একজন মানুষ যে নিজের ঘরের লোক ছাড়া বাইরের কাউকে গালি দেয় না, যে নিজের ঘরের একজনের বিরুদ্ধে ছাড়া কারো বিরুদ্ধে বলে না, যে নিজে হইচই অপছন্দ করে কিন্তু হইচই সৃষ্টি করায় দেয়, তিনি একটা দিক ভালো আছে যে যে কোনো কিছু খাইতে গেলে ধরেন এক কাপ চা সবার লয়ে খাইব, সে নিজে একা খায় না। সে কে? না জানতাম, কারণ আমাকে বাঙালিও সমস্যা হয়েছে, আমরা যখন যেটা লয়ে পাই ওইটার একদম একদম মাখা মুখে শেষ করে ফেলাই, এটা আমাদের সেই সাহেব না, পুরো ক্যারেক্টার হচ্ছে আমার মা, সে ঘরের লোক মানে আমি, আমার ভাই, আমার বাপ, আমরা দুই ভাই কুত্তার বাচ্চা, আমার বাপে জানোয়ারের বাচ্চা, সে বাইরে সবার কাছে ঠিক আছে, যে জিনিসটা বাইরে হয়েছে আগে এটার এফেক্ট অনেক দিন পর্যন্ত থাকে, ফ্যামিলিতে হোক না হোক, আমার ফ্যামিলিতেও এটার এফেক্ট পড়ছে। সেদিনকে আমি পানির গ্লাস হাতে ছিল খাইতে নেবো, গ্লাস পড়ে গেছে, নগদ আমার মা চিল্লায় উঠছে, বাইঙ্গালা গ্লাস ভাঙবি, কালকে মোবাইল ভাঙবি, পরশুদিন আলমারি ভাঙবি, ভাঙ সংসারটা ভাঙবি তুই। তারপর দিন আমার মায়ে কাম করতে আছে, ডাইনিং টেবিল মোছার সময় হেরা তাদের গ্লাস পড়ছে, নগদ পড়লি, কোন কুত্তার বাচ্চা এই জায়গায় গ্লাসটা রাখছে? আমার বাপে ঘরে ছিল, নগদ উঠটা আছে, ও যে কইটা আপনি যেটা ভাইরাল হয় এফেক্টে রয়ে যায়, আমার বাপে উঠটা মায়ের কইল, চিলেলে কি মার্কেট পৌঁছাইব? আমার মায়ও নগদ উত্তর, ও এখন আমার ভালো লাগে না, ঠিক আছে আমি তো বলা না ভালো লাগে থাইক্য, আমার তো বুঝলাম না, বুঝলে বুঝতো না বুঝলে তেজপাতা। আমার বাপ শয়তান, শয়তান বাপ। এই যে মায়ের একটা খেলা, মায়ের একটা এক্সপ্রেশন, এই যে নগদ চেঞ্জ হওয়ার জায়গা আমি দেখি নাই, সাবানোর আমি দেখি নাই, আমি দেখি নাই, সাবলোরও দেখি নাই, এবং এই প্রজন্মের যে হিট মেহজাবিন তারও আমি দেখি নাই। হ্যাঁ গো, তিন জটিল যদি একটা কান্নাকাটি দলীয় তিন কমিটির দল যদি গঠন করা হয়, ওই দলের এক পাশে থাকবো আমার মা। ইগলসের তো অনেক নাটক টাটক হয়, অনেক কিছু হয়, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা যারা দায়িত্বে আছে নাটকের, মানে যদি আমার মাকে কোনো সুযোগ দেওয়া যায় আর কি, নিখুঁত অভিনয়, তো আমি সেদিনকে আমার মার যেহেতু কাহিনী হয়েছে, মার কাহিনী কই, আমি আম্মা তো মহিলা মানুষ, মাঝে মধ্যে বিপদে বলে বাজার যায় আর কি, তো আম্মার সাথে সেদিন আমি বাজারে গিয়েছি, তো বাজার থেকে আমাদের পাশের বাসার আন্টি, আগের বাসার আর কি, তো সে আবার ওই আন্টি আবার গেটের সামনে ওই যে মাছ চাষ বিক্রি করে না, মাছ আলাদা লাগে দরাদরি করতেছিল, আমরা যেতে নেবো আন্টি ডাক দিয়েছি, ওই গেটের সামনে দাঁড়ায় দেড় ঘন্টা আমার মা আর আন্টি টানা দেড় ঘন্টা গল্প করছে, আমার বাপের প্রবলেম, আমার ফ্যামিলিতে প্রবলেম, ওই আন্টির হাজবেন্ডের প্রবলেম, হ্যার সন্তানের প্রবলেম, হ্যার শাশুড়ির প্রবলেম, দুনিয়ার সব প্রবলেম। হঠাৎ কি জানি আন্টির উপর একটা শান্তি বর্ষিত হয়েছে, হ্যার জানি মনের মধ্যে একটা ক্লিক দিয়েছি, কি জানি যে হ্যার কই তুইব, যে আপা এতক্ষণ তারা বাইরে দাঁড়ায় আসেন ভিতরে আসেন, সে বলছে জাপা ভিতরে আসেন, ভিতরে বসে কথা বলি, দেড় ঘন্টা কথা বলছে দাঁড়ায়, আমার মা অ্যান্সার দিতে না আপা সময় নেই, বাসা অনেক কাজ, এটাই মা। সন্তানের অনেক শখ থাকে, আমি একজন সন্তান হিসেবে আমার অনেক শখ, এর মধ্যে ছোট্ট একটা শখ হচ্ছে আমি কুত্তা বানাবো, বিদেশি কুত্তা, কি সুন্দর ধর্ম সফট, আতা মু ভাল লাগবো, পশম দূর ভাল লাগে, তা মারে কেছি মা যে কিছু টাকা দাও একটা কুত্তা কিনে কুত্তা পালো, কই তুই তো আসো চারটা দিয়ে কি করবি, এই কথা কওয়ার শেষ আমার মা হাতের মধ্যে কারেন্ট বিল, কারেন্ট বিলের কাগজ দিয়ে আমার ব্যাংকে পাঠাইছে, ব্যাংকের বিল দিয়েছি 17 টাকা বাঁচছে, তো মার 17 টাকা ফেরত দেয় কোনো সন্তান জীবনও,
সতটা খেয়ালাইছি। বাসা যাওয়ার পরে আমার মা কুদাসে বিল কত আইসে সতটা একো মাকে খেয়ালাইছি তো কেমনি কি শেষ হয়ে গেছে আইতে আইতে। তোরে বিশ্বাস না করে একটা কুত্তারে বিশ্বাস করা ভালো, সহ্যতাটা সীমা থাকে। তখন আমি করলাম ঠিক আছে মানলাম, কোন কুত্তায় আছে যে ব্যাগে কারেন্ট দেয়? আচ্ছা ঠিক আছে মানলাম যে কুত্তারে প্রশিক্ষণ দিচ্ছ, কুত্তা কারেন্ট বিল দিতে পারে, অস্বাভাবিক কিছু না। মোহের মধ্যে কাগজ টাকা লয়ে যা গেউ করলো দিলো বুঝলো বেটা, যখন তুমি রাস্তা দিয়ে আইতে যাবা মা, তখন যদি পাশা পাশা আন্টি তোমায় ডাকে আহা এই টমির আম্মা কই যাও, ভাল লাগবে? এটি বুঝেন যায় না মারে, তখন এরা মাইন খেয়া পায়, তখন এগুলো চোখে পানি আয়, আমরা সন্তান খারাপ জন্ম দিয়ে ভুল করছে এরা, এগুলো শুনতে হয়। তো ভালো তো মা তো মমতাময়ী, মার ভিতরটা ইয়ে আছে, যত খারাপ হই আমরা সন্তান না মা তো কোনোদিন দেখবো না। তো মা সবসময় আমার স্কুল কলেজে যাওয়ার আগে আমার কইতো বাবা বাদাম খাবি, খাবারের প্রতি অনেকটা যত্নবান, প্রত্যেক সন্তানের প্রতি প্রত্যেকটা মায়ের যত্নবান হয়, বাদাম খাবি, বাদাম একটা ফ্রেশ খাবার, বাদাম তো ব্রেনটাকে শার্প রাখে, পরিষ্কার রাখে, সবসময় বাদাম খাবি, জোর করে মোটামুটি গলা পাড়া দিয়ে খাবি তো বাদাম আর কি। কিন্তু বাদামের যে এত পাওয়ার এত শক্তি আমি পাবেন বুঝি নাই, কি একটা পাওয়ার। স্কুলে গেছি ক্লাসের মধ্যে আমার একটা শব্দ 100 জনের নাকে আত, ঠিক আছে বাদামটা মানলাম। একটা ফল আছে না ওয়ালনাস, ওয়ালনাস একটা ফল আছে না, মা আবার বুঝাইতো ওয়ালনাস খাবি বৈজ্ঞানিক খাওয়ানি রেহার কাছে, ওয়ালনাস খাবি ব্রেনের মতো দেখতে, তুই যত ওয়ালনাস খাবি তত তো ব্রেনটা পরিষ্কার রাখবো, ভালো রাখবো, সতেজ রাখবো, সচল রাখবো। আমি বললাম সত্যি মা? হ্যাঁ আমি ঠিক আছে তাহলে কলা খাইতে দাও। এর জন্যই তার হিসেব মাঝে মাঝে বলে, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। যাই হোক ছোটবেলায় যখন বেশি ছোট ছিলাম তো মা আমাকে জিজ্ঞেস করতো যে বাবা বড় হয়ে কি হবি কি হবি। আমি বলছি মা আমার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার এসব আর কোনো ইচ্ছা নাই আমার, আমি বলে রাজা বাসব, রাজা বাসবি কে? আমি বলছি মা রাজা বাসব তোমার আমি পাঁচটা বিয়া করবো। পাঁচটা বিয়া করবি তুই? আমি হ্যাঁ পাঁচটা বিয়া করুম, ধরো যে একটা বউ তোমার জামা কাপড় দিব, আরেকটা বউ ঘরের সমস্ত কাম করবো, আরেকটা বউ রান্না বান্না করবো, আরেকটা বউ তোমার হাত পা টিপা দিব, আরেকটা বউ ধরো যে ওই বাগান পরিষ্কার করবো। মা তো পুরা আবেগ প্রতি একাই দাঁড়িয়েছে, আরে বাপ এত চিন্তা করছো আমার এত ভালোবাসোস। আচ্ছা বাবা বুঝলাম আমি যে তুই আমার ভালোবাসোস, আমারে তুই ভালোবাসার লেগে তুই পাঁচটা বিয়া করবি, তারপরও তো আমি তো দাদি হইতে চাই, বগুলো থাকতে হবো না তো বগুলোকে থাকবো কে? কিন্তু কয় কে আব্বাই থাকবো। পাশে দাঁড়া ছিল আব্বা, আব্বা কান্দছে, আমার চোখ পড়লো আব্বার দিকে, গেলাম আব্বা তুমি কান্দ কে? আব্বাই কইল আনন্দে। ভাল লাগে একদিকে মায়ের আনন্দ এক দেখছেন, আমার সন্তানের কথা ভালো, বাবার চিন্তা করছি মায়ের চিন্তা করছি। মোটামুটি আমার মা না যদি আমার বিশ্বাস এটা যে বাংলাদেশের প্রত্যেকটা মা তো সেখানে থেকে জমাক আর না জমাক শপিং ব্যাগ জমায়, সত্যি তো সবাই বলতো সবার তোষকে নিচে জমায় মা জমায়। তো আমার মা একবার টিফিন কাটিতে কই না খাবার টাবার তরকারি মরকারি দিছে যে আমার আত্মীয় বাসায় দিয়ে দিতে, আমি বললাম মা ডাইরেক্ট টিফিন কাটি হাতে লয়ে গেলে মাইফে অন্য কিছু মনে করবো, রাস্তাতে আড়ুম দরকার নেই, একটা শপিং ব্যাগের মধ্যে তুমি ঢুকাই দাও। কয় না শপিংগুলো কাজে লাগবো, তা আমি কি আকাশে যাইতেছি? দিব না ঠিক আছে, শপিং ব্যাগের কাছে ইম্পর্টেন্ট দিব না মানলাম। হ্যাঁ করলো কি জালি ব্যাগগুলো আছে না জালি ব্যাগ পাতলা জালি ব্যাগ গুলা, জালি ব্যাগের মধ্যে এই টিফিন কেটে রাখছে, রাখে এমন ভাবে টাইট করে গিট্টু মারছে তরকারি জলও কনফিউজ, তুই তো মনে করলে বাইরে হয়ে যে খালামা গলা পাড়া দিবি। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে লেভেল হয়েছি তখন আমার কাছে মনে হচ্ছিল আসলেই তারকের আঙ্গু যে পারফর্ম করে তারকের কাছে না, তারকের বাপমা যেমন ওরা দেখলে মনে করে হয় গ্যারেজে, আমার তো মনে হচ্ছে আমি গ্যারেজে যেতেছি। মানছি তারপরে গেছি
এই যে মার যে এই জালি ব্যাগের মধ্যে গিট্টু মাইরা মারা গিট্টু মাইরা মারা দিয়ে না একটা লাভ হয়েছে আমার প্র্যাকটিস হয়েছে যত কঠিন গিট্টু থাক এপাবেল খুলতে পারে তো যাই হোক ভাই মা তো সবাই আমরা জাস্ট আমি ঘরের কথাগুলো কইলাম হয়তো কারোর লগে মিলবো মিলবো না সবাই সবাই মায়ের জন্য দোয়া করি আমার মায়ের জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন আর ইংলিশ কমিটির সাথে থাকেন আল্লাহ হাফেজ।